সকলেরই একটা গল্প থাকে, সাধারণ একজন মানুষেরও যে গল্প থাকে সেটা জেনে আসি। 24 বছর বয়সের একটা ছেলে তার বাবার সাথে ট্রেনে করে যাচ্ছিল। ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে ছেলেটি চিৎকার করে উঠল, বাবা দেখো গাছগুলো কেমন করে পেছন দিকে চলে যাচ্ছে। বাবা হাসলো। সেখানে এক দম্পতি বসা ছিল, তারা এত বড় একটা ছেলের এরকম ছোট মানুষের মতো আচরণ দেখে করুণার দৃষ্টিতে তার দিকে তাকালো, এবং তখনই ছেলেটি আবার চিৎকার করে বলে উঠল, বাবা দেখো মেঘগুলো কেমন আমাদের সাথে সাথে পথ চলছে। এবার আর দম্পতিটি চুপ থাকতে না পেরে বৃদ্ধ বাবাটিকে বলল, আপনি আপনার ছেলেটিকে একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যান না কেন। বৃদ্ধ লোকটি হেসে উঠে বললেন, আমি গিয়েছিলাম এবং আমরা এখন হাসপাতাল থেকেই আসছি। আমার ছেলেটি জন্ম থেকেই অন্ধ ছিল, সে আজকেই প্রথম তার নিজের চোখ দিয়ে দেখছে। প্রতিটি মানুষেরই একটা গল্প থাকে, সব মানুষেরই জীবনের গল্প থাকে, তাই কখনোই কাউকে না চিনে বা না জেনে তার সম্পর্কে মন্তব্য করা ঠিক নয়, কেননা সত্যিটা বিস্ময় জাগাতে পারে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।